প্রত্যেকের কাজটা তার ঠিক মতো সততার সঙ্গে করতে হবে। এই সততাটা যদি থাকে আমাদের সবার মধ্যে, তাহলে কিন্তু আপনাদের যাই স্বপ্ন থাকুক না কেন, সেই স্বপ্ন আমরা অর্জন করতে সক্ষম হব। নূর ভাই, আপনি তো সরাসরি যুদ্ধে অবদান রেখেছেন, যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন। আজকে 2021-এ এসে স্বাধীনতার 50 বছর, তো স্বাধীন করার সময় বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন এবং আজকে 50 বছর পর বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে, এর মধ্যে কি আপনাদের সব স্বপ্নগুলো পূরণ হয়েছে? স্বপ্ন দেখা যত সহজ, এটা বাস্তবায়িত করা কিন্তু খুব কঠিন। তার মাঝখানে আবার বাড়তি যেসব সমস্যা তৈরি হয়েছে সেটা হলো, এবং ভয়াবহ সমস্যা, সেটা হলো এই দেশে গণতন্ত্র কখনোই একেবারে নিরঙ্কুশভাবে প্রবাহমান ছিল না। 75-এ বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে, সপরিবারে হত্যার মধ্য দিয়ে যে রাজনৈতিক পালাবদলটা ঘটল এবং বাংলাদেশটাকে একেবারে উল্টো পথে হাঁটানোর যে চেষ্টাটা দীর্ঘদিন ধরে চলল, এবং এর মাঝখানে যে সময়টা, এই সময় তো ইতিহাস নিয়েও অনেক বিভ্রান্তি হয়েছে। সব কিছু মিলে বাংলাদেশটা এমন একটা পর্যায়ে চলে গেছিলো যে সেখান থেকে ফিরিয়ে নিয়ে এসে আবার এটাকে সঠিকভাবে পরিচালনা করার যে বিষয়টা, এই কাজটা অনেক কঠিন হয়ে গেছিলো। আমরা অনেক স্বাধীনতার পরে যদি আমরা এত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমাদের যেতে না হতো, তাহলে আজকে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটাই আমরা আরও 30 বছর আগে পৌঁছে যেতে পারতাম। তো সেই দিক থেকে বললে আমরা আমাদের স্বপ্নের যাত্রাটা শুরু করেছি। আর স্বপ্ন এমন একটা জিনিস যে আপনি আজকে, মানে 5-10 বছর আগে যে স্বপ্নটা আপনি দেখেছেন, আমি আপনার পরের জেনারেশন কিন্তু আরেকটা নতুন স্বপ্ন দেখবে, আবার আপনার আগের জেনারেশন হিসেবে আমি হয়তো আরেকটা স্বপ্ন দেখেছি। তো স্বপ্ন দেখাটা কিন্তু চলতেই থাকে, মানুষের উন্নয়নের যাত্রাটা তো থেমে থাকে না, যেন আমি এইখানে গেছি, আমার আর কোনো উন্নয়ন দরকার নেই, ফলে তা কিন্তু হবে না। এটা এই স্বপ্ন দেখাটা চলতেই থাকবে এবং এই স্বপ্ন দেখাটাই কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখে। তো ফলে স্বাধীনতার আগে আমরা যে স্বপ্ন দেখেছিলাম তার হয়তো অনেকটাই বাস্তবায়িত হয়েছে বা হচ্ছে, কিন্তু এই সময়টায় দাঁড়িয়ে কিন্তু এখনকার জেনারেশন আবার নতুন স্বপ্ন দেখছে। এটা তো বিভিন্ন সময়ে বিভিন্ন প্রজন্মের স্বপ্নের ধরনটা পাল্টে যেতে থাকে, কিন্তু সেটা যাই হোক না কেন, যতই পাল্টে যাক না কেন, স্বপ্নটাকে অর্জন করতে হলে, বাস্তবে পেতে হলে তার পেছনে মূল যে জিনিসটি দিতে হয় সেটি হলো শ্রম। মেধা কথাটা অনেকেই বলেন ঠিকই, কিন্তু আমি মনে করি মেধা সবার ভেতরে কম বেশি থাকে, এবং যদি কারো একটু কমও থাকে সেটি পূরণ করা যায় শ্রম দিয়ে, এটি সম্ভব। তো এই এবং ধৈর্যটা দরকার আমাদের, একটা প্রবণতা, এটা আমি একটু সমালোচনা করেই বলছি, যে সব কিছু আমরা খুব দ্রুত পেতে চাই, কালকেই পেতে চাই, সম্ভব হলে আজই তাহলে আরও ভালো হয়। এই দ্রুত পাওয়ার প্রবণতাটা বাদ দিয়ে পরিশ্রম, একটা উদ্যোগী ভূমিকা এবং নিজের কাজটি সততার সঙ্গে করা, এই সততা শব্দটার মানেটা অনেক বড়। এটা শুধু এই আর্থিক মানে সংজ্ঞার মধ্যে সীমাবদ্ধ নয় যে দুর্নীতি হচ্ছে টাকা পয়সা নিয়ে, এটা না। আমার কাজটা যদি 6 ঘন্টার কাজ হয়, আমি 6 ঘন্টা কাজ করব। আমার যদি শিক্ষকতার কাজ হয়, আমি ছাত্রকে আমি একেবারে আমার সম্পূর্ণ সক্ষমতা দিয়ে তাকে আমি শিক্ষা দেব। আমি যদি ছাত্র হই, তাহলে আমি আমার পুরো সময়টা, আমি ছাত্র হিসেবে আমার যতটুকু শ্রম দেওয়া উচিত, শিক্ষকের কাছ থেকে আমার যতটুকু গ্রহণ করা উচিত, আমার সেই কাজটা সৎভাবে করা, এই সততাটা খুব প্রয়োজন। অর্থাৎ আমরা যেখানে যে কাজটি করছি, এখন যিনি ক্যামেরার পাশে পেছনে আমাদের ছবি তুলছেন বা যেখানে যিনি মনিটরের সামনে বসে আছেন, এতে আমি বলি যে প্রত্যেকের কাজটা তার ঠিক মতো সততার সঙ্গে করতে হবে। এই সততাটা যদি থাকে আমাদের সবার মধ্যে, তাহলে কিন্তু আপনাদের যাই স্বপ্ন থাকুক না কেন, সেই স্বপ্ন আমরা অর্জন করতে সক্ষম হবো।